আমাকে রিসিভ করতে এসেছেন, এই যে ভালোবাসা দেখিয়েছেন সব সময় দেখেন, আপনাদের এই ভালোবাসার কাছে আমি সব সময় কৃতজ্ঞ। 5 বছর ধরে তো খালি প্রিয়তমা দিয়ে দেখেছি। বাংলাদেশের বিশ্বব্যাপী একটা যাত্রা শুরু হলো প্রিয়তমা দিয়ে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আমাকে রিসিভ করতে এসেছেন, এত ভালোবাসা দেখিয়েছেন, আপনারা সব সময় এটা দেখান, আপনাদের এই ভালোবাসার কাছে আমি সব সময় কৃতজ্ঞ। আর প্রিয়তমার যে ব্যাপারটা হয়েছে, আমি অনেক বছর থেকে একটা কথা সব সময় বলতাম, আমি চাই যে এমন একটা দিন আসবে যেদিন আমাদের সিনেমা পৃথিবীর উন্নত দেশে মাল্টিপ্লেক্স যুক্ত অফিশিয়ালি কোনো হলিউড বলিউডের পোস্টারের সাথে আমাদেরটাও থাকবে, হলিউডি বলিউডি সিনেমার সাথে আমাদের পোস্টারটাও থাকবে, আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেড়াবে, আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেড়াবে। এবার প্রিয়তমা কিন্তু সেই ব্যাপারটাই হয়েছে। আপনারা জানেন যে আমেরিকা কানাডায় এবার যে সিনেমাগুলো রিলিজ হয়েছে, মিশন ইম্পসিবল থেকে শুরু করে বড় বড় বিখ্যাত সিনেমা রিলিজ হয়েছে। প্রিয়তমা এমন একটা সিনেমা, শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবীময় প্রিয়তমার জোয়ার চলছে। পৃথিবীময় যে প্রিয়তমার যে এই যে জোয়ার চলছে, আসলে এইটা বাংলা সিনেমার জন্য কিন্তু একটা নতুন পথ উন্মোচন হলো। প্রিয়তমাকে মানুষ এমনভাবে গ্রহণ করেছে, এটা বাংলা সিনেমার জন্য এক নতুন পথ অতিক্রম করলো। আমরা কিন্তু একটা নতুন দুয়ারে পা দিলাম, নিশ্চয়ই এই পা দেওয়া থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত যাবে বাংলা সিনেমা। আগেও বলেছি যে আমি অনেক ভালো ভালো কাজের কথা বলতে চাই, অনেক ভালো কাজ করতে চাই, নতুন যাত্রা শুরু হলো প্রিয়তমা দিয়ে। শাকিব খান আরো জানান, এত শর্ট টাইমে প্রিয়তমা আমার জীবনে ক্যারিয়ারে হিস্টোরি হয়ে থাকবে, এত শর্ট টাইমে সফল সিনেমা প্রিয়তমা। শাকিব খান এসব কথা বলেন আর তার সাথে থাকা প্রযোজক পরিচালকদের নিয়ে আনন্দের অট্টহাসি দেন। 5 বছর ধরে তো এটা জানা সফলতার হাসি। আমি বাংলাদেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞ, কারণ বাংলাদেশের মানুষ আমাকে এতটাই ভালোবাসা দেখিয়েছেন, আমার উপর আস্থা রেখেছেন, এগুলো কি ভুলা যায়? আপনাদের এই ভালোবাসার মূল্য আমি কি দিয়ে দেব? আমার ভাষা নেই, বাট তাদের ভালোবাসার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার কাছে আমার মাথা বারবার নত হয়ে থাকবে। তাদের এই ভালোবাসার কাছে অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার কাছে সবসময় আমার মাথা নত হয়ে আসে।